আসসালামু আলাইকুম। দেখো আজকে তোমাদের অনলাইন উইকিতে ছয়ে বাংলা জিকে সলিউশন ক্লাস দিব। এর মধ্যে বাংলা তোমাদের ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সবারই কিন্তু একই রকম, শুধু ইংলিশ ভার্সনটা আমি আলাদা করে বলে দিব, সমস্যা নেই। তোমার বাংলাটা বাংলা কোশ্চেনটা আগে দেখো, বাংলা সলিউশনটা দেখো। প্রথমে এমসিকিউ দেখো, এমসিকিউ এক নম্বর বলছে নীল আকাশে পাখা মেলেছে কে, সোনালি চিল, তাহলে একের ক। তারপর দুই নম্বর হলো গহীন গাঙ্গে সুজন মামনি কি করছে, নৌকা বাইছে, তাহলে দুইয়ের গ নাম্বার। তারপরে বাস্তে দাও কবিতায় কতটি পঙ্ক্তি রয়েছে, ২০টা পঙ্ক্তি রয়েছে। তারপর চার নম্বর হলো নরম রোদে নাচ জুড়েছে কে, শ্যামা পাখি বা শ্যামা। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন, ১৯২৯ সালে, তাহলে হলো একে পাঁচের ক। তাহলে এক হইলো গ নাম্বার, দুই হইলো গ নাম্বার, তিন হইলো ক নাম্বার, চার হইলো ঘ নাম্বার, আর পাঁচ হইলো ক নাম্বার। তো এটা হলো তোমাদের এমসিকিউ এর উত্তর। তারপরে সংক্ষেপ উত্তরে দুই নম্বরের, দুই নম্বরের এক দেখো, মানুষ ও প্রকৃতি কিসের অংশ, পরিবেশের অংশ। মানুষ ও প্রকৃতি কিসের অংশ, পরিবেশের অংশ। তারপর দুই নম্বর হলো শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়, নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। কোথায়, নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তারপর হলো শামসুর রহমান এক দশক ধরে কোন পত্রিকার সম্পাদক ছিলেন, এটা তোমরা লিখে নাও, এটা হলো দৈনিক বাংলা, তোমরা মিলাই নাও দৈনিক বাংলা। তারপরে বলছে গরম খাবার সবার পছন্দ, এটা কি হবে, গরম খাবার সবার পছন্দ, এখানে শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে, শব্দটা ব্যবহার হয়েছে টাটকা অর্থে, টাটকা, টাটকা অর্থে মানে একদম ফ্রেশ বোঝানো হয়েছে, টাটকা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে মোল্লারা এই গ্রামের মাথা, শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রধান মানে একদম মেইন যে সেটা বোঝানো হয়েছে, প্রধান ব্যক্তি, তারা এই গ্রামের প্রধান ব্যক্তি, প্রধান। তারপরে বাগর্থ দেখো, বাগর্থ আমি বাগর্থ গুলো উত্তর লিখে দিচ্ছি, তোমরা মিলাই নাও। বাগর্থ মানে তিনের এক নাম্বার হইলো গোফ খেজুরে অলস, তারপর দুই নাম্বার বলছে কেবলা হাকিম হলো অনভিজ্ঞ, অনভিজ্ঞ মানে যে অভিজ্ঞ নয়। তারপর তিন নম্বর হইলো পুনরাবৃত্তি, তারপর চার নম্বর হইলো ক্ষণস্থায়ী মানে কি যেটা সহজে ভেঙে যায়, ক্ষণস্থায়ী মানে কি যেটা সহজে ভেঙে যায়। এই হলো বাগর্থগুলোর উত্তর। আর তোমাদের অনুচ্ছেদ হইলো পহেলা বৈশাখ, এটা তো তোমাদের বলছি ৬ মার্ক এখানে আছে। এটা করবে কি, দুইটা বানান ভুল হলে ১ মার্ক বাদ যাবে, ৪টা বানান ভুল হলে ২ মার্ক বাদ যাবে। আর লেখা যদি পহেলা বৈশাখ লিখতে বলছে, তুমি যদি এখন ২১ ফেব্রুয়ারি লিখে রাখো, তাহলে কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না, মানে যে টপিক বলবে সেই টপিকের উপরে উত্তর দিতে হবে। এবার দেখো সাধারণ জ্ঞান, বাংলা ভাষণের সাধারণ জ্ঞান যারা আছে তারা দেখো, সাধারণ বাংলা ভাষণের স্টুডেন্টদের এক নম্বর হলো জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, অষ্টম। বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো মন্ত্রী পরিষদ শাসিত, মানে মন্ত্রীরাই বাংলাদেশের সরকার ব্যবস্থাকে শাসন করে। কোনটি বাংলাদেশের দক্ষিণে রয়েছে, বঙ্গোপসাগর। ধার এনজাইম ও হরমোন গঠনের জন্য অপরিহার্য হলো কি, খনিজ লবণ। পানি দেহে কি রূপে কাজ করে, দ্রাবক রূপে। আমি কিন্তু ক্লাসে তোমাদের এটা বলে দিচ্ছিলাম কিভাবে দ্রাবক রূপে কাজ করে, তো আমি একটু উত্তরগুলো লিখে দিচ্ছি দেখো। একের হবে কি, একের হইল ক নাম্বার, তারপর দুইয়ের হইল ক নাম্বার, তিনের হইল ঘ নাম্বার, চারের হইল ক নাম্বার, আর পাঁচের হইল খ নাম্বার। এই যে মিলাই নাও, এটা হলো উত্তর, মানে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান এমসিকিউ। তারপরে এক কথা উত্তর, এক কথা উত্তর দেখো, জিকে দুইয়ের এক নম্বর বলছে মিশরের রাজধানীর নাম কি, কায়রো। মিশরের রাজধানী কি, কায়রো। তারপর ১৯৭৪ সালে দেখো, দুই নম্বর বলছে বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এটা হবে কত, ১৯৭৪ সালে। তারপর জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা কোনটি, ইউএনএইচসিআর। উদ্বাস্তু মানে হলো যাদের কোনো নিজস্ব ঘর বাড়ি নাই বা যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয় উদ্বাস্তু। তো এই উদ্বাস্তুদের যে সংস্থা সেটার নাম হলো ইউএনএইচসিআর। তারপর ঘানার মুদ্রার নাম হলো আক্রা। তারপরে পাঁচ নম্বর হলো সংস্কৃত ভাষার সেরা কবি কে, সংস্কৃত ভাষার সেরা কবি হলো কালিদাস, সংস্কৃত ভাষার সেরা কবি কে, কালিদাস। এই হলো তোমাদের বাংলা ভাষণের জিকের কোশ্চেনটা কালেকশন করে দিলাম, তোমাদের যাদের
আর প্রবলেম থাকার কথা না। এবার দেখো ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জিকে গুলো মিলাই নাও। ইংলিশ ভার্সনে যারা আছো ওয়ানের ওয়ান নম্বর হলো বুঝতেন ইন রেসপেক্ট অফ পপুলেশন, ইন রেসপেক্ট অফ পপুলেশন হোয়াট ইজ দ্য পজিশন অফ বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে কি এইট। তাহলে এ নাম্বার এইট। এবার টু নাম্বার বলছে দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ, ইজ হল ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, মানে এটা কি তোমার ক্যাবিনেট বলতে এমপিরা এটাকে রুল করে। তাহলে টু এর এ নাম্বার, টু এর এ। তারপর থ্রি নাম্বার বলছে দ্য সিস্টেম সরি হুইচ ওয়ান ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সাউথ অফ বাংলাদেশ, এটা হবে কি বে অফ বেঙ্গল, এটা কি হবে বে অফ বেঙ্গল। তারপর হুইচ ইজ নেসেসারি ফর দ্য ফরমেশন অফ বোন এনজাইম এন্ড হরমোন, এটা হবে কি মিনারেল সল্ট। তাহলে কি হবে ফোর নাম্বার ফোর এর এ। আর ফাইভ নাম্বার বলছে ওয়াটার ওয়ার্কস ইন দ্য বডি অ্যাজ সলভেন্ট, এটা কিন্তু তোমাদের আমি বলে দিছিলাম সলুট প্লাস সলভেন্ট ইকুয়াল কি আছে সলিউশন আছে, আর যেটা মিক্স করে ডিসলভ করবে সেটাকে বলা হবে সলভেন্ট, আর যেটা ডিসলভ হবে সেটাকে বলা হবে সলুট, এটা কিন্তু তোমাদের বলে দিছিলাম আমি ক্লাসে লাস্ট ক্লাসে। এবার দেখো আনসার ইন শর্ট, টু নাম্বারের ওয়ান হল টু এর ওয়ান বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট, এটা হবে কি কায়রো, ক্যাপিটাল অফ ইজিপ্ট হবে কি কায়রো। হোয়েন ডিড বাংলাদেশ গট দ্য মেম্বারশিপ অফ ইউনাইটেড নেশন, কি হবে 1974। তারপর থ্রি নাম্বার তোমরা এগুলো একটু মিলাই নাও, আমি তোমাকে বলে দিচ্ছি। তারপর থ্রি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন অফ ইউএন ওয়ার্কস ফর রিফিউজি, রিফিউজি এটা হবে কি ইউএনএইচসিআর, যে রিফিউজি হলো কি যারা যাদের কোনো নিজস্ব ঘর বাড়ি নাই যাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যেমন রোহিঙ্গারা, রোহিঙ্গাদের কিন্তু রিফিউজি বলা হবে কারণ ওরা আমাদের দেশে আছে, ওদের নিজস্ব ঘর বাড়ি আছে কিন্তু ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ সুদান, সুদান হবে কি পাউন্ড, পাউন্ড ইজ দ্য কারেন্সি অফ সুদান। তারপর ফাইভ নাম্বার বলছে হু ইজ দ্য বেস্ট পোয়েট অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এটা হবে কি কালিদাস, কালিদাস ইজ দ্য বেস্ট পোয়েট অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, মানে সংস্কৃত ভাষা সেরা কবি হলো কালিদাস। তো আমি তোমাদের বাংলা ভাষা হিন্দি ভাষা সবারই কালেকশন করে দিয়ে দিলাম, সবাই এগুলো মিলাই নিবা, আর কে কত মার্ক পাইছো সেটা আমাদের ফেসবুকে মেসেঞ্জারে কমেন্ট করে জানাবা, তোমার হলো ফেসবুকে ফেসবুকে কমেন্ট কিন্তু না, এটা তোমাদের অবশ্যই কোথায় জানাতে হবে মেসেঞ্জারে, মেসেঞ্জারে তোমাদের মেসেজ দিয়ে জানাইতে হবে, এসএমএস দিয়ে জানাবা। তো সবাই ভালো থেকো, সবাই ভালো, আশা করি পরীক্ষা ভালো দিছো, ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, আসসালামু আলাইকুম।